মায়ের কোলে যারা সুখ পায় না তারা মানুষ না তারা পশু তারা কুরআন গান ঠিক কিনা বন্ধুরে আমার আমার মালিক দেখে বলে রে সন্তান ওয়াত্তাকুল্লা আল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম এই রহম এই দয়া এই গরবাস যে মায়ের রহম থেকে তুমি দুনিয়ায় আসছো এই রহম সম্পর্কে আমার মালিক কিয়ামতের ময়দানে তোমারে জিগাইবে এক মানুষ রহমের সঙ্গে কেমন আচরণ করছো জবাব না দিয়া বের হওয়া যাবে না ঠিক কি না বলো সখাত রব্বি সখাত ওয়ালিদাইন তোমার মালিকের হাসি খুশি মুখ দেখতে চাও আল্লাহর হাসি খুশি মুখ দেখতে চাও বাপের হাসি খুশি মুখের দিকে তাকাও মায়ের মুখের দিকে তাকাও মায়ের মুখে হাসি আমার আল্লাহ খুশি বাবার মুখে হাসি আমার মালিক আল্লাহ খুশি আর যদি মা বেজার হয়ে যায় মা কষ্ট পায় এরে জুয়া পারবি না আমার মালিক আল্লাহ তোরে ধরবে ধরবে ঠিক কি না মা তুমি আমার আগে যেও না তো মরে বল না মা তুমি আমার আগে আমি কেমন করে দিব মাটি তোমার কব নরম বিছানায় তুমি থাকো মা বসলে বসো শীতল পাটিতে আমি কেমন করে সেই তোমাকে আমি কেমন করে সেই তোমাকে শোয়াবো গো শুকনা মাটিতে মায়ের জন্য কেন মায়া হবে বাবা কারণ আমার রসুল বলেছে জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত যুবক জান্নাত লাগবে নি জান্নাত তোর মায়ের পায়ের নিচে মসজিদ বানাইছে বিরাট বড় আল্লাহর ওলি একদিন মা আসছে জুরাইদের সঙ্গে কথা বলবে জুরাইদ নামাজের মধ্যে আমার আল্লাহর কদমে সিজদা মা ডাকি জুরাইদ জুরাইদ তখন নামাজে দাঁড়ানো মায়ের ডাক শুনে জুরাইদ রুকুর মধ্যে চলে গেছে মা দ্বিতীয় ডাক জুরাই রুকুর মধ্যে নামাজে কেমনে মায়ের ডাকে সারা দিবে মা তৃতীয় ডাকে জুরাই বাবা কথা শুনি না না জুরাই সেজদার মধ্যে মায়ের ডাকে কেমনে সারা দিবে পারলো না নামাজকে জুরাই বড় মনে করলো নামাজের বড় মনে করলো জুরাই নামাজটা শেষ করলো কিন্তু ততক্ষণে মা চলে গেছে কিন্তু হায় হায় মা যাওয়ার
সময় বলে গেছে আমি তিনটা ডাক দিলাম আমার ডাকে সাড়া দিলি না আল্লাহ যেন তোরে বেশ্যা পতিতা মহিলার মুখ না দেখাইয়া মরণ দে জুলায়েদ মায়ের কাছে চলে আসছে মাত্র বদদোয়া করে ফেলছে রাখালে সঙ্গে অবৈধ কর্মে লিপ্ত হয়ে বাচ্চা প্রসব করেছে গ্রাম অপবিত্র হয়েছে রাজ দরবারে ডাক পড়েছে কি গো তুমি অবৈধ সন্তান জন্ম দিয়েছো এই সন্তানের বাবার নাম কি বলো তোমার বিচার হবে মহিলা বাচ্চার জন্য নিজের প্রেমিককে রক্ষা করার জন্য বলেছে যে জঙ্গলের পাশে ওই যে বৃদ্ধ বসে বসে ইবাদত করে তিনি এই সন্তানের বাবা না চুকিলে বলবো না জুরাইজ কি জানে নি কথা বলেন জুরাইজ কিছু জানে না মালিকের গজব আসলে জানা লাগে না অটোমেটিক্যালি আসান হওয়া যায় ঠিক কি না আজকে বহু আলেম ওলামাকে আমরা দেখি আসামি বানাইয়া জমানার সবচাইতে নিকৃষ্ট পরিবেশের মধ্যে ধর্মপ্রাণ সরলপ্রাণ মানুষের সামনে উপস্থাপন করা হয় ছোট্ট ছোট্ট আলেম ছোট্ট একজন আলেম ভাইকে কয়েকদিন আগে দেখলাম আমার রাষ্ট্রযন্ত্র আমার প্রশাসন এমন ভাবে বেরি পড়াইছে হাতে বেরি পায়ে বেরি এতটা কষ্ট গোটা জমানার গোটা দেশের সমস্ত সাধারণ মানুষের লেগেছে আমি বলবো রাজনীতি বুঝি না ধর্ম বুঝি না কর্ম বুঝি না আমি কোনো মাসলাক বুঝি না ওই লোকটার সঙ্গে আমার আকিদার মিল নাই কিন্তু তার দৃশ্যটা দেখার পরে জুলুম দেখার পরে সাধারণ মানুষ হিসাবে বলতে পারি ও প্রাইম মিনিস্টার ও দেশের প্রশাসন আলেমের বিরুদ্ধে এমন অবস্থান নিও না যুগে যুগে যত জালেম ধ্বংস হয়েছে সব জালেম ধ্বংসের পিছনে কারণ হচ্ছে তারা ধ্বংসালুন করতে করতে ধীরে ধীরে আনন্দকে ধরেছে গজব আল্লাহর পক্ষ থেকে লানত হয়ে পড়ে যে কিনা রাজদরবারে ডাক পড়ছে রাজদরবারে ডাক পড়ার সাথে সাথে জুরায়েদ রাজদরবারে গেছে বাদশা বলে জুরায়েদ ভালো মানুষ মনে করছিলাম কেমনে আপনি এই মহিলার সঙ্গে অবৈধ কর্ম করলেন আর কিভাবে আপনি সন্তান জন্ম দিলেন জুরায়েদ ভালো করে স্বীকার করে নেন নাইলে কিন্তু খবর আছে মজলুম আলেম কিছু করেন না বিরাট বড় অপবাদ আর এত জঘন্য অপবাদ জুরাইজ কিছুই জানে না ঠিক কিনা বন্ধুরে আমার হযরত জুরাইজ কে বলে বাদশা আমার কোনো সাক্ষী নাই প্রমাণ নাই আমার কথা তো মানবেন না আমি একটু বাচ্চাটাকে কোলে নিবার চাই বাচ্চাটা কোলে নিলেন দেখে বললেন বাচ্চা বলে দাও তোমার বাবার নাম কি দুনিয়াতে অপ্রাপ্ত বয়স্ক কথা বলেছেন তার মধ্যে এই জুরাইজের বাচ্চাটা বাদশানন্দা আল্লাহর জুরাইজ পবিত্র তিনি অপরাধী নয় আমার বাবা অমুক গ্রামের রাখা জুরাইজ ক্ষমা করবেন আপনার নামে এই অপবাদ কেন উঠল বাদশাহ তোমার কোনো ভয় নাই আমি বুঝতে পেরেছি জানো না আমার মা একদিন একটু অপরাধের কারণে আমি নামাজকে গুরুত্ব দিছিলাম মাকে গুরুত্ব কম দিছিলাম নামাজের গুরুত্ব দেওয়ার কারণে আমার মা বদদোয়া করছে আমার মালিক আল্লাহ ওই বদদোয়া কবুল কইরা আজকে আমার সেই বিশ্বাস মুখোমুখি করলোই করলো মায়ের দাম কম না বেশি জোরে বলো অপদার অপকার আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু
وبالوالدين إحسانا رب العبادة القرآن ما يركض مبتكين ولو كن كن جبك تاري تحق لبال بحجور زبن كن دل ما كشت دبنا حق لدكا الله أكبر الله قد تمي قبول قرنا আমাকে কষ্ট দিবে না এই যুবকগুলো মায়ের খাদমত করে মায়ের সেবা করে করে জান্নাত কামাই করতে চায় তুমি প্রত্যেকটা যুবকের জান্নাতের মালিক বানাইয়া কবরবাসী করিও আমিন বন্ধুরে আমার হুজুরের কাছে প্রশ্ন করে নবী গো আমার মা নাই আমার বাবা নাই কেমনে খেদমত করব কেমনে উপকার করব মন চায় বাপ মার জন্য কিছু করার এরকম মানুষ আছে কি নাই বাবা নাই রে মা নাই আমার নবীও ছিলেন তার বাবাও ছিল না মাও ছিল না ঠিক কি না ও আমি করিনি করিতে পারিনি ও নির্দেশ কার আমার নবীর কার নির্দেশ জোরে বলো নবী গো মা নাই বাবা নাই তার খেদমত কেমনে করব তার সেবা কেমনে করব আমার রসুল বলে ভয় পাইস না সেখানে উপায় আছে কি নাই জোরে বলো উপায় আছে তোমার মায়ের খাদমতের উপর টোকেন এলাকি ইমাম সাহেব কানে কানে কইছে দোতলার একটা কাজ করবে সুযোগ এসে গেছে হিন্দু মানুষ হয় তোমার চেয়ারম্যান সাহেব 1 লক্ষ টাকা দিয়ে গেছে টাইসটা করবে কমপ্লিট নামাজের মাসলাটা তৈরি করবে মানুষরা নামাজ পড়বে পরে সেজদা দিবে আল্লাহর বান্দারা ততদিন পর্যন্ত প্রতিটা সেজদার বিনিময়ে সবে হাদিয়া তুমি যদি আমার হাতে 10,000 টাকা দাও 5,000 টাকা দাও 2,500 টাকা দাও আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের কবরে কবরে নামাজের সওয়াবগুলো প্রতিদিন প্রতি ওয়াক্তে ওয়াক্তে পৌঁছাইতে পারে কিনা